এখন দেখবেন প্রকৃতি সংবাদ। লকডাউনে অনেক কলকারখানা বন্ধ থাকায় গাজীপুরের চিলাই নদীতে কিছুটা হলেও দূষণ কমছে। অবৈধ দখলের কারণে শহর দিয়ে প্রবাহিত নদী সরু খালের মতো হয়ে গেছে। তার উপর গৃহস্থালী এবং শিল্প বর্জ্য ফেলে নদীর পানি কালচে রঙের এবং দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। বিস্তারিত জাহিদুজ্জামানের রিপোর্টে। জীবনের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে চিলাইকে গাজীপুরের লাইফলাইন বলা হতো, সেই স্রোতস্বিনীর এখন এ দশা। একেবারে সরু নালার মতো বয়ে চলেছে। শহুরি সভ্যতা গড়তে নদীর সবখানে দখল করা হয়েছে, কারখানা থেকে আসে অপরিশোধিত বর্জ্য। করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় নদীতে প্লাস্টিক বর্জ্য ফেলার পরিমাণ কমে গেছে। বেশিরভাগ কারখানাগুলো বন্ধ থাকায় তরল বর্জ্য কম আসছে, তবে দুর্গন্ধ কিছুটা কমলেও এখনো নদীর পানি কালচেই রয়ে গেছে। মানুষের চলাচল সীমাবদ্ধ হওয়ার কারণে এখন মানুষের যে সৃষ্ট বর্জ্যগুলো সেটাও কমে গেছে। যে আরেকটি বড় ধরনের যেটা মানে তরল বর্জ্য নদীতে আসতো যে কলকারখানার মাধ্যমে, অনেক কলকারখানা বন্ধ থাকার কারণে সেই বিষয়টাও কমে যাচ্ছে। তাই বলবো যে এরকম যদি থাকে তাহলে নদীগুলো ভালো হবে। অর্থাৎ আমাদের এই পরিস্থিতি থেকে, বর্তমান পরিস্থিতি থেকে আমাদের শিক্ষা নিয়ে সামনের দিনগুলোতে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমরা আমাদের নদী, প্রকৃতি এবং পরিবেশকে বাঁচাতে পারবো। করোনাকালের এই শিক্ষা কাজে লাগিয়ে নদী দূষণমুক্ত রাখতে উদ্যোগ নেওয়ার কথা বলছেন সিটি মেয়র। আমি দুইটা জায়গায় একটা দেখতেছি, কারণ এই ময়লার জন্য আমরা প্রজেক্ট দিয়ে রাখছি, ময়লাটা জিরো করতে চাই। যদি ময়লাটা ডাম্পিং করি তাহলে ভবিষ্যতের জন্য এটা পরিষ্কার পরিচ্ছন্ন এটা নজর পড়ায়। পৃথিবীর বিশ্রাম শেষে মানুষ যদি শিক্ষা না নিয়ে আবার একই ভাবে দূষণ করতে থাকে তাহলে এসব নদীর অস্তিত্বই আর খুঁজে পাওয়া যাবে না বলছেন পরিবেশবাদীরা। জাহিদুজ্জামান, চ্যানেল আই।